আসসালামু আলাইকুম সবাইকে আইস টিভি খেলাধুলা সংবাদে স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আক্তার সুমি। শুরুতে জেনে নিচ্ছি সংবাদ শিরোনাম। টেইলরকে গার্ড অব অনার দিলেন মুমিনুলরা। গত 30 ডিসেম্বর রস টেইলর ঘোষণা দেন বাংলাদেশের বিপক্ষে সিরিজেই শেষবার টেস্ট খেলতে যাচ্ছেন তিনি, আর অস্ট্রেলিয়া নেদারল্যান্ডসের বিপক্ষে ফেব্রুয়ারি মার্চে ওয়ানডে খেলে ব্যাট প্যাড একেবারে তুলে রাখবেন। হ্যাগলি ওভালে ডেভন কনওয়ে আউট হলে মাঠে প্রবেশ করেন টেইলর, চারদিক থেকে করতালি, একে একে সব দর্শক দাঁড়িয়ে গেলেন। নিউজিল্যান্ডের শীর্ষ টেস্ট ব্যাটসম্যানকে দাঁড়িয়ে অভিবাদন জানালেন সবাই, এমনকি মুমিনুল হকের নেতৃত্বে বাংলাদেশও গার্ড অব অনার দিলেন তাকে, যা প্রশংসিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘোষণা অনুযায়ী সোমবার প্রথম ইনিংসে ব্যাট করতে নামলেন টেইলর, যখন দলীয় স্কোর 2 উইকেটে 363, ভারপ্রাপ্ত অধিনায়ক টম লেথাম অপরাজিত 190 রানে। সংগ্রহ যে বিশাল হতে যাচ্ছে সেটা ধারণা করাই যাচ্ছিল, তাতে করে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস নাও খেলতে হতে পারে ধরেই টেইলর সম্ভাব্য শেষবার সাদা পোশাকে 22 গজে নামলেন। যখন টেইলর মাঠে ঢুকলেন তখন 2 সারিতে মুমিনুল তাসকিনরা দাঁড়িয়ে পড়েন ক্রিসের পাশে এবং হাততালি দিয়ে স্বাগত জানান। কিউই ব্যাটসম্যানের সঙ্গে হ্যান্ডশেক করেন বাংলাদেশ অধিনায়ক। তারপর সফরকারীদের খেলোয়াড়দের সারির মাঝ দিয়ে ক্রিজে যান টেইলর। রাজু আহমেদ, আরএসটিভি নিউজ। সবাই ভালো এবং সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন রাখবেন। আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।